হরে কৃষ্ণ। আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে ক্যান্সারটা কি এবং কেন হয় এবং এর লক্ষণ মানে ওয়ার্নিং সাইন্সগুলো কি কি। তো আজকের ভিডিওতে আমি বলবো ক্যান্সার হবার কারণগুলো কি আর এর প্রিভেনশন সম্বন্ধে। তো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, স্কিপ না করে পুরোটা দেখো। প্রথমে বলবো ক্যান্সারের কজ। তো ক্যান্সারের মেন কজ এখন অবধি আননোন, কিন্তু এছাড়াও যে যে কারণের ফলে ক্যান্সার হয়ে থাকে তো সেগুলো হলো ফুড অ্যাক্টিভিটিস, মেডিসিন, পলিউশন এবং অ্যালকোহল, স্মোকিং, সান এবং রেডিয়েশন। তো এছাড়াও আমাদের অকুপেশনটাও কোনো কোনো সময় দায়ী থাকে, এরপর জেন্ডার, ইনফেকশন। তো এগুলো হলো ক্যান্সারের আরেকটা কারণ। তো আমি একটার পর একটা বলবো। তো ক্যান্সারের কজগুলোকে আমরা চারটে ভাগে ভাগ করি। তো ফার্স্ট হলো ফিজিক্যাল কজ, কেমিক্যাল কজ, রেডিয়েশন, আরেকটা হলো বায়োলজিক্যাল কজ। তো ফার্স্ট হলো ফিজিক্যাল কজ। ফিজিক্যাল কজের মধ্যে পড়ছে যেমন সিগারেট স্মোকিং, পাইপস, চুইং, টোবাকো চুইং। তো এগুলো হলো ফিজিক্যালের মধ্যে পড়ছে, এবং অ্যালকোহল ইনটেক। তো এগুলোর ফলে অনেক সময় ব্রেস্ট ক্যান্সার বা কোলন ক্যান্সার, এই ক্যান্সারগুলো হওয়ার চান্স থাকে। করে প্রচুর পরিমাণে স্মোকিং এবং অ্যালকোহল ইনটেক করলে লাংস ক্যান্সার প্লাস তার সাথে লিভার ক্যান্সার, কোলন ক্যান্সার, তো এগুলো হওয়ার চান্স খুব বেশি থাকে। এরপর হলো কেমিক্যাল কজ। তো কনস্ট্যান্ট ইউজ অফ কেমিক্যাল ইজ ওয়ান অফ দ্য কজ অফ ক্যান্সার। তারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে যেমন বেনজিন, বেলিরিয়াম, অ্যাসবেস্টার এবং আর্সেনিক, তো এগুলোর সাথে যারা যুক্ত রয়েছে, তো তারা যদি বহু দিন ধরে, বহুক্ষণ ধরে এগুলোর সাথে যুক্ত থাকে তো সেখানেও একটা রিস্ক থাকে ক্যান্সার হবার। জেনেটিক্যালি মডিফাইড ফুড, তো কিছু কিছু ফুডকে মডিফাই করা হচ্ছে, তো সেই ধরনের ক্ষেত্রে এবং ফুডকে তাড়াতাড়ি করে পাকানোর জন্য বা কালার চেঞ্জ করার জন্য, তো এগুলোর জন্য যে কেমিক্যালগুলো ইউজ করছে, তো এগুলো যদি কন্টিনিউ ইউজ করা হয় তো এগুলোও হলো ওয়ান অফ দ্য কজ অফ ক্যান্সার। হরমোনাল ইমব্যালেন্সের জন্য অনেক সময় ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এগুলো হতে পারে। এরপর হলো রেডিয়েশন কজ। তো রেডিয়েশনের মধ্যে যেমন এক্স রে, ইউভি রেজ, তারপরে গামা, আলফা পার্টিকেলস, বিটা পার্টিকেলস, তো এগুলো আমাদের ডিএনএটাকে অনেক সময় ড্যামেজ করে দেয়। তো অনেক সময় আমাদের হাত পা ভেঙে গেলে এক্স রে করতে হয়, তো এক্স রে করলেই যে ক্যান্সার হয়ে যাবে এরকমটা নয়। সবসময় লক্ষ্য রাখতে হবে হাউ মাচ, হাউ লং, হাউ অফেন উই আর ডুইং দিস, মানে কতক্ষণ ধরে, কীভাবে আমরা বা কতবার আমরা করছি। তো যদি এটা অনেকবার ধরে এক্সপোজার হয় রেডিয়েশনে, তো তাহলে তখন চান্স থাকে। যেমন এক্স রে ডিপার্টমেন্টে যারা কাজ করে তো তারা কন্টিনিউ রেতে এক্সপোজ হচ্ছে, তো তাদের একটু রিস্ক থাকে ক্যান্সার হবার। পর হলো বায়োলজিক্যাল কজ। তো অনেক সময় প্যারাসাইট, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলোও আমাদের ক্যান্সারের কারণ হতে পারে। তো যেমন হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি, এই দুটো একসাথে ইনফেকশন ঘটিয়ে অনেক সময় ডিএনএটাকে ড্যামেজ করে হেপাটোসেলুলার কার্সিনোমা সৃষ্টি করতে পারে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তো এটাও অনেক সময় ডিএনএটাকে ড্যামেজ করে সার্ভিক্স ক্যান্সার বা ব্ল্যাডার ক্যান্সারও করতে পারে। এছাড়া হিউম্যান টি সেল লিউকোমিয়া ভাইরাস, তো এইটা অনেক সময় আরএনএটাকে ড্যামেজ করে ব্লাড ক্যান্সার করতে পারে, মানে অ্যাডাল্ট টি সেল লিউকোমিয়া হতে পারে। এছাড়া প্রিভিয়াস জেনেটিক হিস্ট্রি, তো ফ্যামিলির কারো ক্যান্সার আগে ছিল কিনা, তো সেটাও একটা ক্যান্সারের কজ। এরপর বলবো প্রিভেনশন সম্বন্ধে, মানে কী কী করলে ক্যান্সার হওয়ার চান্স কম থাকে। তো প্রথমেই বলবো মেক অ্যাপ্রোপ্রিয়েট লাইফস্টাইল, মানে নিজের লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে, রুলস এবং রেগুলেশন ফলো করতে হবে। তো স্টপ স্মোকিং অ্যান্ড ডোন্ট ইউজ টোবাকো অ্যান্ড অ্যালকোহল, অ্যাভয়েড রেডিয়েশন অ্যান্ড অ্যাভয়েড সান এক্সপোজার, সবসময় হেলদি ডায়েট ফলো করতে হবে, হেলদি ওয়েট ফলো করতে হবে এবং ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, গ্রিন লিফি ভেজিটেবল খেতে হবে এবং প্র্যাকটিস সেফ সেক্স, অ্যাভয়েড এনি কাইন্ড অফ রিক্সি বিহেভিয়ার। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা হেপাটাইটিসের যে ভ্যাকসিনগুলো রয়েছে তো সেগুলো নিয়ে নিতে হবে, এবং যদি প্রিভিয়াসলি কারো ক্যান্সার হয়ে থাকে ফ্যামিলিতে তো সেরকম থাকলে তো আগে থেকেই নিজেদেরকেও চেক করে নিতে হবে। ক্যান্সারের ক্ষেত্রে আর্লি ডিটেকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তো ইন্সপেকশন বা পালপেশন করে যদি কোনো রকম অসুবিধা হয় তো তাতে স্ক্রিনিং টেস্ট করে দেখতে হবে। তো হেলদি লাইফস্টাইল ফলো করুন এবং সুস্থ থাকুন।